প্রচণ্ড শীতক বিষয়ে এটা সমগ্র রাজ্য গুয়াহী মহানগরীর ইয়ার ব্যতিক্রম নহয়। বতর বিজ্ঞান কেন্দ্রে জানা অনুসরি উড়ুকার নিশা প্রচণ্ড শীতে কবাবে তুলব সমগ্র রাজ্য, ঘন কুঁয়লি আবরি রাখব সমগ্র রাজ্য। আগন্ত পাঁচটা দিন রাজ্য অব্যাহত থাকিব শীতর প্রকোপ। সবিশেষ জানিবলৈ এই মুহূর্তে আমি আপনার পোনে পোনে লৈ গৈছো আমার সতীর্থ সাংবাদিক বিকাশ অধিকারীর সঙ্গে। বিকাশ অধিকারী, প্রচণ্ড শীতে কপাইছে এটা সমগ্র রাজ্য আর গুয়াহী মহানগরী ইয়ার ব্যতিক্রম নহয়। তেনে এই সময়সাতে সকলকে উদ্দীপ্ত করে তুলিছে বতর বিজ্ঞান কেন্দ্রের সতর্কবাণী। আর ইতিমধ্যে বতর বিজ্ঞান কেন্দ্রে ঘোষণা করেছে যে আগন্ত পাঁচটা দিন রাজ্য অব্যাহত থাকিব শীতর বিশেষ প্রকোপ। অর্থাৎ উড়ুকা আর বিহুর দিনও প্রচণ্ড শীতের মতো দিন কটাব লাগবে প্রত্যেকগী লোকে। সবিশেষ খবর কি আছে সম্পর্কে বিকাশ? হয় দেবজিৎ ভূঞা, ইতিমধ্যে আপুনি স্পষ্ট করেছে বা উল্লেখ করেছে যেহেতু মহানগরী গুৱাহাটীকে ধরি রাজ্যের বিভিন্ন প্রান্তত যে শীতর এতিয়া প্রকোপ বৃদ্ধি পাইছে। আর এইখিনিতে উল্লেখ করেছো যে অসম বতর বিজ্ঞান কেন্দ্র বা মির্জাস্থিত যে বতর বিজ্ঞান কেন্দ্র আছে, বতর বিজ্ঞান কেন্দ্র স্পষ্ট করেছে যে আজিরপরা এক প্রকার আজি 10 তারিখেরপরা 17 তারিখেরলৈকে বতর বিজ্ঞান কেন্দ্রের তথ্য মতে এক প্রকার শীতর প্রকোপ বৃদ্ধি হব আর সমগ্র মহানগরীকে ধরি রাজ্যের বিভিন্ন প্রান্তত এক প্রকার শীতর প্রচণ্ড প্রকোপর ফলত এক প্রকার শীতে আবরি ধরব আর যার বাবে বিভিন্ন ধরনের এক প্রকার রাইজক সজাগ হবর কারণেও অনুরোধ করেছে। আর আনফালে যেহেতু মহানগরীর গুয়াহাটীত এক প্রকার আজি পুয়ারপরা যে ধরনের এক প্রকার শীতর প্রকোপ বৃদ্ধি পাওয়া দেখা গেল, সেটুয়ে ধরা জারত রাইজ কপিছে বলে বা মহানগর কপিছে বলে কলেও ভুল নহব, কেন ইমান এইকেদিন ঠান্ডার প্রকোপ পড়া নাছিল বা শীতর প্রকোপ পড়া নাছিল, কিন্তু আজি হঠাৎ বিহুর প্রাক মুহূর্তত যে প্রকোপ পড়লে বা শীতর প্রকোপ পড়লে যার বাবে এতিয়া সমগ্র রাজ্য জুড়ি এক প্রকার এতিয়া ঠান্ডা অনুভব করেছে রাইজে। আর সমান্তরালক মহানগরী গুয়াহাটীত কিছু পরিমাণে ঠান্ডার প্রভাব পড়া নাছিল যদিও, কিন্তু এতিয়া আজিরপরাই যে শীতর এতিয়া উম লওয়া রাইজর দেখা পাওয়া গেছে, জুইর উম লৈছে সকলে আর শীতর সেই সেমেকা রাতি বা সেমেকা সন্ধ্যা এতিয়া যেহেতু ভেলাঘর খাবলেও কিন্তু সমগ্র রাজ্যবাসী সাজু হয়ে আছে। আমি দেখাইছো এয়া মহানগরীর পরিবেশ, আমি মহানগরীর একটা বিশেষ স্থানেরপরা দেখাবলে যত্ন করেছো। দেবজিৎ ভূঞা, আমি উল্লেখ করব বিচারিছো যেহেতু আজি 10 তারিখ, গতি 10 তারিখের মতে পুয়ার ভাগত 10 ডিগ্রি সেলসিয়াস আছিল আর সর্বনিম্ন 10 ডিগ্রি আছিল আর সর্ব উপত আছিল আপনার 25 ডিগ্রি সেলসিয়াস আর আনফালে অহাকালিলৈ 9 ডিগ্রি নামি আহিব। আজির তুলনাত অহাকালিলৈ আরো শীতর প্রকোপ কিছু পরিমাণে নামি আহিব, আরো ঠান্ডা পড়ব, মহানগরবাসীয় আরো ঠান্ডার আমেজ লব পারিব বলে কব লাগিব, কেন বহুদিন ধরে মহানগরবাসীয় বিভিন্নজনের মুখত আমি শুনা পাইছিল বা বিভিন্নজনে কৈছিলে যে ঠান্ডা পড়া নাই ঠান্ডা পড়া নাই বলে, কিন্তু এতিয়া হঠাৎ যেন এতিয়া বতরে কিছু পরিমাণে নিয়র পেলাইছে বা শীত পড়ছে যার বাবে এতিয়া মহানগরবাসীয় ঠান্ডার প্রকোপত ভুগিবলগিয়া হয়েছে। আর আনফালে 12 তারিখে শুক্রবারে 9 ডিগ্রি সেলসিয়াস আর উপত আপনি 25 ডিগ্রি সেলসিয়াস যাওয়ার সম্ভাবনা আছে। আর সমান্তরালক স্যাটারডে অর্থাৎ শনিবারে 13 তারিখে 9 ডিগ্রিরপরা 26 ডিগ্রি আর দেওবারে 9 ডিগ্রিরপরা 26 ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে। গতি দেওবার উড়ুকা, গতি উড়ুকার দিনাখন 9ৰপৰা 26 ডিগ্রি সেলসিয়াস যি শীতর প্রকোপ হব, ঠান্ডা পড়ব বলে ইতিমধ্যে বতর বিজ্ঞান কেন্দ্রে জানিব দিছে। আর আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্র মির্জাস্থিত আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্র আরও একটা কথা স্পষ্ট করেছে যে প্রচণ্ড পরিমাণে শীত পড়ব যার বাবে কুঁয়লির ঘন কুঁয়লিয়ে রাস্তাই হোক বা বিভিন্ন স্থান ঘন কুঁয়লিয়ে ঢাকি থাকিব যার বাবে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হব পারে, তার বাবে সজাগ হব লাগিব সকলো, তার বাবেও কিন্তু স্পষ্টভাবে জানিব দিছে। আর এই কথা উল্লেখ করার লগে লগে এতিয়া সমগ্র রাজ্যতে এক প্রকার সকলে সজাগ হওয়ার প্রয়োজনীয়তা আছে, কেন কুঁয়লির বাবে বিভিন্ন সময়ত ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়, কেবারা দিন পূর্বে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় সমগ্র রাজ্য কপাই গৈছিল। গতি সেই ফালেরপরা যদি আমি চাও তেতিয়াহলে এই যে কুঁয়লি, আমি এই কেইদিন যে কথা উল্লেখ করেছো বা প্রাইমেট নাইটের দর্শকসকলক স্পষ্ট করব বিচারিছো যে কুঁয়লির প্রকোপ বৃদ্ধি হওয়ার লগে লগে দীঘলিয়া যে রাজপথ সেই বা রাষ্ট্রীয় রাজমার্গ সেই রাষ্ট্রীয় রাজপথতো কুঁয়লির প্রকোপ বৃদ্ধি পাব যার ফলত এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকিব। গতি এতিয়া পূর্বানুমান মানে অনুসরি এতিয়া এই
কথাই উল্লেখ করব পারি যেহেতু আজিরপরাই যে এটা মহানগরী গুয়াহাটীত শীত নামিছে, আপনি রাস্তাত দেখিছে গাড়ি ঘোড়া কমি গেছে, রাতে প্রায় 9:30 হবলে হল, গতি এতালেকে এতিয়া আপনি চক রাস্তাত এদরে বহু লোকে লোক ওলাই আহে সচরাচর, কিন্তু আজি আজিরপরাই যে কিছু পরিমাণে লোকের সংখ্যাও কমিছে, কেন ঠান্ডা একটা ঠান্ডার প্রকোপ বৃদ্ধি হয়েছে, সকলে গরম কাপড় উলিওয়া নাছিল যদিও কিন্তু আজিরপরা উলাবলে সকলে যত্ন করেছে বা সকলে গরম কাপড় পিঁধি উলাই অহা দেখবলে পাওয়া গেছে। আর সমান্তরালক রাজ্য লগতে মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগালেন্ড, কুহিমা, মণিপুর আদি বিভিন্ন সমগ্র উত্তর পূর্বাঞ্চলতে প্রচন্ড শীতর লহরে কপাই গেছে, যার ফলে স্বাভাবিক জীবন যাত্রা এই মুহূর্তে ব্যাহত হয়ে পড়ছে। ধন্যবাদ আছিল আমার সতীর্থ সাংবাদিক বিকাশ অধিকারী। আর আগন্তুক 5টা দিন রাজ্য অব্যাহত থাকবে শীতর প্রকোপ, আর যার ফলে প্রচন্ড কুঁয়লিয়ে সমগ্র অসমতে এক বিশেষ পরিবেশ সৃষ্টি করার সম্ভাবনা ঘনীভূত হয়েছে, আর যার ফলে বতর বিজ্ঞান কেন্দ্রের পর সতর্ক কৈ দিয়া হয়েছে যে দুর্ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গতি সকলকে সাবধানে যাতায়াত ব্যবস্থা সম্পন্ন করবলে আহ্বান জানানো হয়েছে। আহক চাম বতর বিজ্ঞান কেন্দ্র এই সম্পর্কে কি কব খুঁজছে। নর্থ ইস্টার্ন রিজিয়ন মে ইস্টারলি নর্থ ইস্টারলি উইন্ডস লোয়ার ট্রপোস্ফেরিক লেভেল সে বহ রহি হ্যায়, তো ইস ওজা সে যে ফোরকাস্ট হম লোক এক্সপেক্ট কর রহে হ্যায় কি হামারা যে এন্টায়ার নর্থ ইস্টার্ন রিজিয়ন হ্যায়, यानी कि अरुणाचल प्रदेश, असम, मेघालय, नागालैंड, मणिपुर, मिजोरम और त्रिपुरा में आने वाले 5 दिन जो रहेंगे वो ड्राई रहने की संभावना है, और साथ ही साथ शैलो टू मॉडरेट फॉग हम लोग एक्सपेक्ट कर रहे हैं असम, मेघालय, नागालैंड, मणिपुर, मिजोरम और त्रिपुरा के आइसोलेटेड पॉकेट्स में। रही बात वेदर वार्निंग की, तो वेदर वार्निंग में हम लोग यही एक्सपेक्ट कर रहे हैं कि जो हमारे जो राज्य हैं असम, मेघालय, नागालैंड, मणिपुर, मिजोरम और त्रिपुरा, इसके आइसोलेटेड पॉकेट्स में कहीं कहीं पर डेंस टू वेरी डेंस फॉग होने की संभावना है। हे अब बतर विज्ञान केंद्र सतर्कवाणी और यार रेटुके प्रतिपन्न हब गइसे जे बिहु और उरुका प्रसन्न हितर मजते पाटिबो लागिबो प्रत्येक गराकी अहोमिया व्यक्ति।